রিগ্রেশন টেস্টে সবথেকে কমন মিস্টেকটা হচ্ছে পরীক্ষা কম দেওয়া, মানে প্র্যাকটিসের তোমার অভাব। আমি রহমান তফিক, পড়তেছি সৈয়দপুরে মেডিকেল কলেজ। আমাদের ম্যাট পারফরমেন্স থেকে আসতেছে 4-in-1 মেডিকেল এক্সাম ব্যাচ, যেটা বিগত বছরের সফলতা অনুযায়ী এবছরও আমরা মেডিকেল এক্সাম ব্যাচের সাথে সাথে আরও 3টা এক্সাম ব্যাচ অ্যাড করেছি। 3টা এক্সাম ব্যাচ টোটাল, আমাদের 4টা এক্সাম ব্যাচ থাকতেছে একটা এক্সাম ব্যাচের মধ্যে। একটা হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ, ভার্সিটি এক্সাম ব্যাচ, অনুশীলনী প্রশ্নভিত্তিক এক্সাম ব্যাচ এবং 4 নম্বর হচ্ছে জিকে ইংলিশের আলাদা এক্সাম ব্যাচ। সর্বপ্রথম আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ। মেডিকেল এক্সাম ব্যাচে উইকলি এক্সাম, ডেইলি এক্সাম এবং ফাইনাল মডেল টেস্ট সহ সর্বমোট 65টার বেশি পরীক্ষা থাকবে, যেখানে তুমি 4000টার বেশি প্রশ্ন সলভ করতে পারবে। তাছাড়া এখানে আবার 2000টার বেশি প্র্যাকটিস এক্সামের সুযোগ থাকবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচ। ভার্সিটি এক্সাম ব্যাচ মেডিকেল আমাদের যে এক্সাম ব্যাচ আছে, এই এক্সাম ব্যাচের রুটিনটার অনুরূপ হবে ভার্সিটি পরীক্ষা নেওয়া হবে। যেমন তোমাদের যদি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আজকে যদি আমাদের মেডিকেল এক্সাম চ্যাপ্টার 1 কোষকোষীয় গঠনের উপর পরীক্ষা থাকে, আমাদের কিন্তু ভার্সিটি এক্সাম ব্যাচেও সেম রুটিনে সেম দিনে ওই পরীক্ষাটা হবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এখানে ভার্সিটি এক্সাম ব্যাচে তোমার আলাদাভাবে রিটেন প্রশ্ন এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ নেওয়া হবে। এখানে ভার্সিটি এক্সাম ব্যাচেও সেম কথা যে 4000-এর বেশি প্রশ্ন সলভ হবে, তাছাড়া প্র্যাকটিস এক্সাম তো আছেই। আমাদের যে 3 নম্বর এক্সাম ব্যাচ, যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে অনুশীলনী প্রশ্নভিত্তিক এক্সাম। বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবে যে বহু অনুশীলনী প্রশ্ন তুলে দেয়, যার কারণে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি সবগুলো সাবজেক্টের মেইন বই এবং এক্সট্রা বইয়ের ভিত্তিতে আমরা অনুশীলনী প্রশ্নভিত্তিক এক্সামগুলো নিচ্ছি। এখানে তোমার ওভারঅল প্রায় 2000-টার বেশি অনুশীলনী প্রশ্ন তোমার সলভ করা হবে এবং এখান থেকে কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেক। 4 নম্বর এক্সাম ব্যাচে আমরা জিকে ইংলিশ এক্সাম ব্যাচ রাখতেছি, যেখানে তোমার ইংলিশের আলাদাভাবে 10টা পরীক্ষা এবং জিকের আলাদাভাবে 10টা পরীক্ষা থাকবে। আলাদা করে পরীক্ষা নেওয়ার মানে কি? মানে না সর্বোচ্চ প্রিপারেশন যেন তোমার থাকে জিকে আর ইংলিশের ক্ষেত্রে। এখানে তোমার ইংলিশের সবগুলো প্রশ্ন অ্যাপেক্স বই থেকে এবং জিকের সবগুলো প্রশ্ন তোমার যে MP3 বই অথবা অন্যান্য সাধারণ জ্ঞানের বই আছে এবং সাম্প্রতিক বিষয়গুলির উপরে আমরা বেশি জোর দিব, যেন তোমার মেডিকেল অ্যাডমিশন লিস্টে জিকেতে আর ইংলিশে কোনো ধরনের কমতি না থাকে। এখানে বেশ কয়েকটা বিষয়ে খেয়াল রাখা লাগবে। মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাস হবে, আমাদের সবগুলো পরীক্ষাই ফুল সিলেবাস অনুযায়ী হতো। আমাদের এই পরীক্ষাগুলো কিন্তু সবগুলো মেডিকেল এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা, এটা পারফরমার্সের নিজস্ব তৈরি করা প্রশ্নের পরীক্ষাগুলো হবে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমার মনে রাখা লাগবে, এখানে আমাদের এক্সাম ব্যাচে তুমি যদি ভর্তি থাকো প্রত্যেকটা পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, একটা পরীক্ষা মিস দেওয়া যাবে না, এই শর্তে তোমার ভর্তি হওয়া লাগবে। তো আর দেরি কেন, ম্যাট পারফরমার্স 4-in-1 মেডিকেল এবং ভার্সিটি এক্সাম ব্যাচে আজই এনরোল করো এবং তোমার অ্যাডমিশন যাত্রাকে আরও সহজ করে তোলো। ধন্যবাদ সবাইকে।